দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গুড মর্নিং। তোমরা নিশ্চয় সবাই ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি। আমার কোলে এই যে একজন বন্ধু দেখছো, সেও ভালো আছে। ঠিক আছে, তাহলে তোমরা এর মধ্যে জেনেছো এবং আমাদের পেজে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, সেটা নিশ্চয়ই দেখেছো যে কি আমাদের একটা 30 নম্বর এমসিকিউর একটা কি হবে, অনলাইন একটা টেস্ট হবে, তাই না? সেখানে আমি তোমাদেরকে সিলেবাস দিয়ে দিয়েছি এবং তোমরা কি কি পড়বে আমি সেটাও তোমাদেরকে বলে দিয়েছি। চিন্তা কিছু আছে? চিন্তা কিন্তু কিচ্ছু নেই, খুবই সহজ একটা বিষয়। হ্যাঁ, আমরা আশা করি আমরা প্রত্যেকে আনসার করতে পারবো, সবাই পারবো। আরেকটা কথা, এই টেস্টের জন্য আমাদেরকে কি দিতে হবে না, কোনো রকম কোনো ফি দিতে হবে না। তারপরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটা দেয়াটা আমাদের জন্য একেবারে বাধ্যতামূলক নয়। আমরা চাইলে আমরা এটা যার ইচ্ছে করবে আমরা সে দিব, আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা কি করতে পারবো, আমরা এই যে গুগল যে ফর্মের মধ্যে আমি প্রশ্নটা দিয়েছি সেটা আমরা করে তারপরে আমার কাছে যে কোনো সময় কি করা যাবে, সাবমিট করা যাবে। এটা কত নম্বরের হবে পরীক্ষা? পরীক্ষাটা হবে সন্ধ্যা 7টা থেকে হবে এবং 30টা এমসিকিউ থাকবে 30 নম্বরের, এবং সময়ও কত থাকবে, 30 মিনিট থাকবে, তাই না? ঠিক আছে, এখন তাহলে আপনি একটু বসেন, আমি একটু আপু ভাইয়াদের ক্লাসটা নিয়ে নিই। ঠিক আছে, আমরা কি করছিলাম, আমরা পড়ছিলাম আদিম যুগের মানুষ, তাই না? আচ্ছা আসো, আমি একটা এমসিকিউটা দেখিয়ে দিচ্ছি কিরকম থাকবে। যেমন ধরো, যেমন ধরো আমার প্রশ্নটা কি করলাম আমি, আদিম মানুষ বেশি খেত ড্যাশ, এটা তোমরা যে পরীক্ষার প্রশ্নে কিরকম থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটু বোর্ডের দিকে তাকাও, যেমন ধরো আমার পরীক্ষার প্রশ্ন কিরকম থাকবে, মাছ আদিম মানুষ বেশি খেত ড্যাশ, মাছ ফলমূল ভাত মাংস, এরকম চারটা অপশন দেওয়া থাকবে, যেটা সঠিক হবে সেটাতে আমরা কি করব, আমরা জাস্ট এভাবে করে ক্লিক করব। এভাবে করে ক্লিক করলে ঠিক এরকম একটা দেখবা, এরপরে 30টা প্রশ্নের মধ্যে কেউ হয়তো 30টা পারবে, কেউ 28টা পারবে, কেউ 25টা পারবে, কেউ 20টা পারবে, যে যে কটা পারো করবে। করার পরে নিচে দিয়ে দেখবে এরকম একটা বক্স থাকবে, এরকম একটা বক্সের মধ্যে একটা সাবমিট কথা লেখা আসবে। এই সাবমিটের মধ্যে যদি আমরা কি করি, আমরা যদি ক্লিক করি সেখানের মধ্যে কি হবে, তাহলে এখানে এই সাবমিট করলে আমার কাছে সেটা চলে আসবে এবং কে কত পয়েন্ট পেয়েছো, কার কটা ভুল হয়েছে, কে কটা পেরেছো, সব কিন্তু তোমরা নিজেরা ওখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, আজকে তাহলে আমি নতুন একটা ক্লাস শুরু করি। একটু তাহলে খাতা কলমটা নিয়ে বসো।
এখানে চারটা প্রশ্ন লিখলাম, পৃথিবীতে প্রাণের সূচনার বহুকাল পরে মানুষের দেশ, মানুষের আবির্ভাব। আদিম যুগের মানুষ দেশ জ্বালাতে জানতো না। আদিম যুগের মানুষ কি জ্বালাতে জানতো না? আগুন জ্বালাতে জানতো না। সব ধরনের খাবার দেশ খেত, সব ধরনের খাবার কাঁচা খেত। পশু পাখির মাংস তারা দেশ খেত, পশু পাখির মাংসটাও তারা কিভাবে খেত? তারা কিন্তু সেটাকে কাঁচা খেত। যেহেতু তারা আগুন জ্বালাতে জানতো না, তাহলে তারা রান্না কিভাবে করবে? তাই তারা কি করত? তারা কাঁচা খেত। দেখে নাও, বোর্ডটা একটু দেখে নাও। পৃথিবীতে প্রাণের সূচনার বহুকাল পরে কি হয়েছে? মানুষের আবির্ভাব ঘটেছে। আদিম যুগের মানুষ আগুন জ্বালাতে জানতো না, সব ধরনের খাবার কাঁচা খেত, পশু পাখির মাংস তারা কি করতো? কাঁচা খেত। দেখো বাকিটা কি। আদিম যুগের মানুষ দেশ বেশি খেত, কি বেশি খেত? ফলমূল বেশি খেত। তাদের দেহে অনেক দেশ ছিল, তাদের দেহে কি বেশি ছিল? শক্তি বেশি ছিল। পশুর চামড়া পোশাক হিসেবে, দেশ পোশাক হিসেবে ব্যবহার করত। তাহলে কি পোশাক হিসেবে ব্যবহার করত? পশুর চামড়া তারা কি করত? তারা পোশাক হিসেবে ব্যবহার করত। তাহলে আরেকবার বলি, আদিম যুগের মানুষ ফলমূল বেশি খেত, আর তাদের দেহে অনেক শক্তি ছিল, পশুর চামড়া পোশাক হিসেবে তারা কি করত? তারা ব্যবহার করত। আর একটু দেখে নাও ভালো করে। তারপরে আসো,
এখন কি পড়ব? সত্য মিথ্যা। পশুর চামড়া পোশাক হিসেবে ব্যবহার করত। আদিম যুগের মানুষরা কি শার্ট প্যান্ট পরত নাকি গামছা লুঙ্গি পরত? তারা কি পরত? তারা কিন্তু পোশাক হিসেবে কি ব্যবহার করত? পশুর চামড়াই ব্যবহার করত। এটা কি? এটা হচ্ছে সত্য। আদিম যুগের মানুষ ভাত ও মাংস বেশি খেত। হ্যাঁ, এটা কি? তারা কি, তারা তো রান্নাই করতে জানতো না, তারা কিভাবে ভাত আর মাংস খাবে? তারপরে রুটি আর মাংস খাবে, তাই না? তাহলে এটা কি সত্য হতে পারে? এটা কিন্তু সত্য না, এটা মিথ্যা। আদিম যুগের মানুষ কোন ধরনের পশু শিকার করত না, এটা একেবারে মিথ্যে কথা। কারণ হচ্ছে যে তারা কিন্তু পশু পাখি শিকার করে তার মাংসটা কিভাবে খেত, তারা কাঁচা কাঁচাই সেটা খেয়ে ফেলত। তাহলে আদিম যুগের মানুষ কোন ধরনের পশু শিকার করত না, মিথ্যা। আদিম যুগের মানুষ আগুন জ্বালাতে জানতো। তারা যদি আগুন জ্বালাতেই জানতো তাহলে তো তারা সবকিছু রান্না করে খেত, তাই না? তারা তো গাছের থেকে ফলমূল বা পশু পাখি সেটাকে মেরে সেটা কাঁচা মাংস খেত না। তাহলে এটা কি হবে? এটা হবে মিথ্যে। আমি সরে যাচ্ছি, তোমরা একটু বোর্ডটাকে দেখে নাও। তাহলে কি পশুর চামড়া পোশাক হিসেবে ব্যবহার করত? সত্য। আদিম যুগের মানুষ ভাত ও মাংস বেশি খেত, মিথ্যা। আদিম যুগের মানুষ কোনো ধরনের পশু শিকার করত না, এটা মিথ্যা। আদিম যুগের মানুষ আগুন জ্বালাতে জানতো, এটা কি? এটা হচ্ছে মিথ্যে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে পরীক্ষার প্রশ্নটা কেমন করে থাকবে। তুমি এতক্ষণ পড়েছো, শুনেছো, পড়া বুঝতে পেরেছ? একটু একটু মাথা নাড়ছে, বুঝতে পেরেছে। তোমরা বুঝতে পেরেছো তো? নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে কি হবে? আজকে আমরা কি কি পড়লাম? পশুর চামড়া পোশাক হিসেবে ব্যবহার করত, এটা কি হবে? এটা হবে সত্য। আদিম যুগের মানুষ কি করতো? ভাত ও মাংস খেত, মিথ্যে। আদিম যুগের মানুষ কোনো ধরনের পশু শিকার করত না, মিথ্যা। আদিম যুগের মানুষ আগুন জ্বালাতে জানতো, এটা কি? এটা হচ্ছে মিথ্যা। বুঝতে পেরেছেন? আজকে তাহলে আমরা ক্লাসটা কি করব, এখানেই শেষ করব। আপনার যে বড় আপু ভাইয়ারা যারা আছে তাদেরকে বাই বাই বলে দেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।